আচ্ছা, তোমরা দেখতেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি মাধ্যমে, ঠিক আছে, ক্লাস সিক্সের হচ্ছে ক্লাস সিক্সের ম্যাথামেটিক্স, ঠিক আছে। আর ক্লাস সিক্সের ম্যাথামেটিক্সে এটা চ্যাপ্টার নাম্বার কত, চ্যাপ্টার নাম্বার ফাইভের এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ হচ্ছে পার্ট তোমাদের, ঠিক আছে। আর এই চতুর্থ পার্টে আজকে আমরা কি তিনের অঙ্কগুলো করব। আর তিনের অঙ্কের বিবৃতি কি আছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজতে বলতেছে, ঠিক আছে। তাহলে তিনের এক নম্বরে আছে এক্স প্লাস ফাইভ দেওয়া আছে, তারপর কমা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই পার্থক্য, এই যে তিনের যে এক নাম্বার দেখতে পাচ্ছ, এই তিনের এক নাম্বার কি করবা, এগুলো কি সমীকরণ দেওয়া আছে, তোমাকে শুধু এগুলো কোথায় লিখতে লাগবে। আর এর গত ভিডিওতে যেগুলো আমরা করছি তোমরা শিখে গেছো যে কিভাবে কোথায় লেখে। তাহলে কি আছে, এক্স এর না এরকম লেখো যে এক্স এর সাথে, সরি, এক্স এর সাথে তাহলে কত, পাঁচ যোগ করি, ঠিক আছে, বাস হয়ে গেল। তারপরে কি আছে দেখো, কমা দেওয়া আছে না, এই যে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। তারপর কি আছে, এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট লেখো, কি লিখবা এখানে, লিখবা এক্স এর সাথে সাথে কত, পাঁচ বিয়োগ, ঠিক আছে, কুড়ি না লিখলেও চলবে, হয়ে গেল। তারপর কি আছে, কমা দেওয়া আছে ফাইভ এক্স, তাহলে এখানে কি আছে, ফাইভ এক্স গুণ হিসেবে আছে, তাহলে এক্স এর সাথে কি লিখবা, পাঁচ গুণ, ঠিক আছে, বাস হয়ে গেল। এইভাবে তোমাদের পড়তে লাগবে, ঠিক আছে। এখন তোমরা দেখো এখানে তিন যে আছে, তিনের এই যে 2 নম্বর, এই 2 নম্বরে কি আছে, 2p+3 আছে, তাহলে এটা কিভাবে লিখবা, p এর সাথে কত, 2 গুণ, ঠিক আছে। তারপর লিখবা, তারপর পর ওই গুণ ফলের সাথে সাথে কি কত যোগ আছে, 3, তাহলে 3 যোগ করলাম, বাস এটুকু শেষ হয়ে গেল। তারপর কমা দেওয়া আছে, তারপর কি 2p-3 দেওয়া আছে, সেম এইভাবে লিখতে লাগবে, ঠিক আছে। কি লিখবো তাহলে, তাহলে p এর সাথে কত গুণ, 2 গুণ, ঠিক আছে। তারপরে লিখবা, তারপরে ওই গুণ ফলের সাথে সাথে কত বিয়োগ হচ্ছে, -3, তাহলে 3 বিয়োগ করে পাই, বাস হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে। আর এখন দেখো, এখন এই যে 3+2 দেওয়া আছে, 3p+2, তাহলে এটাকে কি করবো, একই রকম ভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে p এর সাথে কত, 3 গুণ, ঠিক আছে। তারপর কি ওই ওই কিন্তু লিখতে লাগবে, ওই মানে এই 3p কে বুঝাবে, ঠিক আছে, যে ওই গুণফলের সাথে কত যোগ করব, 2 যোগ করলাম, ঠিক আছে, বুঝলাম। তারপর কি আছে, সেম ভাবে আছে, 3p এইখানে দেখতে পাচ্ছ কত আছে, 3p-2 দেওয়া আছে, 3p-2। তারপর একই রকম ভাবে লেখো যে p এর সাথে এখানে তোমাকে শুধু, এখানে কি সমীকরণে দেওয়া আছে, তোমাকে ভাষায় লিখতে লাগবে, ঠিক আছে। পি এর সাথে 3 গুণ, তারপর তারপর ওই গুণ ফলের সাথে কত, 2 বিয়োগ, ঠিক আছে, বিয়োগ করলাম, বাস হয়ে গেল।
এক নম্বরের অঙ্কগুলো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো, ঠিক আছে। এখন আমরা করব 2 নম্বর। এই 2 নম্বরে কি বলছে, সরি এখানে 3 নম্বর আছে, রমা নাম্বার 3 নম্বর, 2 নম্বর তো করলাম, তো এই 3 নম্বর দেখি চেষ্টা করি কি। আচ্ছা এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে, 3 নম্বরে কি বলছে, চলো হচ্ছে এক্স, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, আর ধ্রুবক হচ্ছে 6, যে কোনো সংখ্যাকে 6 সংখ্যা দিয়ে, সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা কি বলছে, 4টি 4টি আলাদা আলাদা সংখ্যা তৈরি করতে বলছে, ঠিক আছে, 4টি আলাদা আলাদা সংখ্যা নিজে তৈরি করতে বলছে, আর কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজতে বলছে, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো যে চলো হচ্ছে এক্স ও ধ্রুবক 6 নিয়ে নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তোমরা তৈরি করো, ঠিক আছে, তারপর কিভাবে তৈরি করলাম লিখে তাদের পার্থক্য খুঁজি। তাহলে এখন দেখো আমি 3 নম্বর লিখলাম, 3 নম্বরে এখন কি আছে আমার কাছে, শুধু এক্স আছে আর 6 আছে, এই দুইটা দিয়ে আমাকে কি করতে লাগবে, এই দুইটা দিয়ে আমাকে 4টা সংখ্যা বানাতে লাগবে এক্স আর 6 দিয়ে, ঠিক আছে। তাহলে আমি কি করব, প্রথমে 1 নম্বর দিলাম, আমি এ নাম্বার দিলাম, ঠিক আছে, যেহেতু 4টা বের করতে বলছে আমাকে, আমি প্রথমে 6 এর সাথে এক্স গুণ করলাম, হয়ে গেল, তারপর কিন্তু আলাদা আলাদা, এটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে, বি নাম্বারে আমি লিখবো ধরো x/6, ঠিক আছে, তারপর সি নাম্বারে 6/x, তারপর ধরো এটা কাটি দাও 6/x টা, ঠিক আছে, এখানে ধরো কি দেওয়া আছে x+6, আর ডি নাম্বারে ধরো x-6, ঠিক আছে। তাহলে এখন এটা হয়ে গেল, এতটুকু হয়ে গেল যে এক্স চলো হচ্ছে এক্স আর ধ্রুবক হচ্ছে 6, এ দিয়ে 4টা 4টা আলাদা আলাদা আমি সমীকরণ নিজে তৈরি করলাম, ঠিক আছে, তোমরাও করবে, তারপর কিভাবে তৈরি করলাম লিখে তারপর পার্থক্য খুঁজে, পার্থক্য খুঁজি মানে এটুকু সমীকরণ তোমাদের হয়ে গেল, এখন তোমাদের শুধু এটাকে ভাষায় প্রকাশ করতে লাগবে। ভাষায় কিভাবে প্রকাশ করবে, তাহলে এখানে লিখবা এক্স এর 6 গুণ, বাস এতটুকু হয়ে গেল, তারপর এটাকে কি করবে এক্স কে 6 দিয়ে ভাগ, ঠিক আছে, বাস এতটুকু হয়ে গেল। এখন এখানে কি লিখবে, এক্স এক্স কি করবে, এক্স এর সাথে এটা কি যোগ, তাহলে এক্স ও 6 এর কি যোগফল, যোগফল, তারপর এটা কি করবে এক্স ও 6 এর কি এটা হবে বিয়োগ ফল হয়ে যাবে, বিয়োগ ফল, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ছিল এই 3 নম্বর যে দেখতে রোমান নাম্বার 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। এখন তোমরা কি করবে, এই রোমান নাম্বার যে 4 নম্বর আছে, এই রোমান নাম্বার 4 নম্বর সেম ভাবে করবে, এখানে শুধু সংখ্যা পাল্টাই দিছে কি এক্স আছে আর এখানে কত 9 ধরছে, এই এক্স আর 9 দিয়ে তোমরা এরকম 4টা 4টা করে আলাদা আলাদা সংখ্যা বানাবে, তারপর ওগুলো কথায় লিখবে, ঠিক আছে। 4 নম্বরটা ক্লিয়ার হলো। আর 5 নম্বর কি বলছে, রোমান নাম্বার 5 নম্বর, রোমান নাম্বার 5 নম্বর বলছে যে এখানে তোমাদের ধ্রুব একটা ধরে নিতে লাগবে, ধ্রুব সরি চলো, চলো মানে কি x y z, তোমরা যে কোনো একটা নিবে আর যে কোনো একটা ধ্রুবক সংখ্যা নিবে, যে কোনো সংখ্যা নেওয়ার পর এরকম 4টি সমীকরণ বানাবে, সমীকরণ বানানোর পর ওগুলো কি ভাষায় লিখবে, বাস। তাহলে 4 আর 5 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, 4 আর 5। এখন তোমরা দেখো, এখন তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এক্সারসাইজ কষে দেখি 5.2 রে, এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলায়, ঠিক আছে, এই যে বাম পক্ষ দেখতে পাচ্ছে আর এখানে কি ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ আর এই ডান পক্ষ তোমাদের মিলাতে লাগবে। তাহলে দেখো যে এখানে কি বলছে, এখানে x+y = y+x, এর গত ভিডিও যদি তোমরা প্রথমে দেখে থাকো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে x+y = y+x, এটা মানে কি যোগ হচ্ছে আর কি যোগের কি এটা বিনিময় হচ্ছে। তাহলে দেখো যোগের বিনিময় কোথায় লেখা আছে, এই যে এটা হচ্ছে, তাহলে যোগের বিনিময় কি হয়ে যাবে, এটা x প্লাস ওয়াই
আর y প্লাস এক্স, এক্স এর সাথে কি হবে, যোগের বিনিময়ের নিয়ম হবে, ঠিক আছে। আর তারপরে কি আছে, এটা কি 4a একক বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র মানে কি, এটা ধরো এটা 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 একটা আমি বর্গক্ষেত্র বানিয়ে নিলাম। আর বর্গক্ষেত্রে কি চারটি বাহু সমান থাকে, ধরো এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার হলে এটাও 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে কি 4 × বাহু, 4 × বাহু, 4 × বাহু, তার মানে কি 4 বাহু কত দেওয়া আছে আমাদের, 2 দেওয়া আছে সবগুলো। তাহলে একটা নিব, তাহলে গুণ করব কত 2, তাহলে কত 8 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমি বুঝালাম যে বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা কি হয়ে গেলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে বর্গক্ষেত্র কত আছে, 4a একক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে এককটা কি হবে 4a হয়ে যাবে, এটা a, ধরো এটা আমি একটা আরেকটা বানিয়ে নিলাম, এটা ধরো বর্গক্ষেত্র। তাহলে এখানে বর্গক্ষেত্র a a যদি হয়ে থাকে তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে 4a, চারটা a আছে 4a, ঠিক আছে। তাহলে a এখানে কি হবে 4a একক বর্গক্ষেত্রে, তাহলে এটা কি বর্গক্ষেত্রে কি পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কোথায় আছে, এইখানে আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা। আর এখন দেখো এখানে কি আছে, x গুণ y ইকুয়াল টু y গুণ x, তাহলে এটা কি, এটা হচ্ছে গুণ আছে, আর এটা কি বিনিময়ের নিয়ম, তাহলে গুণের গুণের এটা কি বিনিময় হবে, আর গুণের বিনিময় কোথায় আছে এখানে, তাহলে এটা এর সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি এটা কি গুণের বিনিময়, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, 2 × a + b একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে আমি এটা একটা কি আয়তক্ষেত্র বানিয়ে নিলাম, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a হয় তাহলে এটাও a হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান হয়। আর প্রস্থ যদি b হয় তাহলে এখানে এটাও b হবে, ঠিক আছে। এটা আর এটা, এটা আর এটা হচ্ছে সমান। তাহলে এখানে কি 2টা b আর 2টা a, তাহলে এটাকে আমি কি লিখবো, a + a + b + b, তাহলে এটাকে কি লেখা যায়, 2a + 2b লেখা যায়। আর এখানে 2 কমন যদি নেই, 2 কমন, তাহলে এখান থেকে 2 কমন যাবে, তাহলে a বাজবে, আর এখান থেকে 2 কমন গেলে b বাজবে। তাহলে এটা কি 2 × a + b এইভাবে পড়ে, ঠিক আছে। আর 2 × a + b হচ্ছে আয়তক্ষেত্রের কি পরিসীমা। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কোথায় আছে, আয়তক্ষেত্রের পরিসীমা এই যে আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। আর যেটা বাজলো এখানে p এর সাথে m, m প্লাস n, তাহলে p এর সাথে m গুণ হচ্ছে এই যে p m, এই যে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিল, তারপর p এর সাথে n গুণ হয়েছে, p এর সাথে n গুণ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে গুণ, যে তোমাদের এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিচ্ছেদের নিয়ম, ঠিক আছে। যে একটা নাম্বার গুণ হিসাবে থাকলে দুটা যোগ হিসাবে থাকবে, ওটাকে যে নাম্বারটা গুণ হিসাবে থাকে, যেমন p আছে এখানে, p দুটো সংখ্যাকে গুণ করবে, m কেও গুণ করবে, n কেও গুণ করবে, এটাকে বলে বিচ্ছেদের নিয়ম। তাহলে বিচ্ছেদের নিয়ম কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের বিচ্ছেদের নিয়ম, ঠিক আছে। এই তাহলে এটা কি প্রথম অপশনটা তোমাদের রাইট হয়ে যাবে, বিচ্ছেদের নিয়ম, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের যদি কোনো প্রবলেম হয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।